কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে তবে সুন্দর একটা দুপুরে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে মানে ফাইনালি অনেকে পূর্ণ হয়ে গেছে মানে সেই 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 মজা বাট গাইস অনেকে পূর্ণ হয়ে গেছে কিন্তু আমার না একটা ভাইয়ের ওই অনেকে পূর্ণ হয়ে গেছে তো সেলিব্রেট করবে তার জন্য আমাকে ইনভাইট করলো বললো যাই তো চাকদা বাড়ি ওর চাকদা যাবো তারপর ওইখান থেকে কোথায় নিয়ে যাবে জানি না রেস্টুরেন্টে না ক্যাফে কোথায় একটা যাবে বেশ তো এখন যাবো খুলছি খুলছি মানে এটিতে আসছিলাম তো এ আসলো এ আমাকে আগিয়ে দিয়ে আসছে আজকে তিলক নেই অপূর্ব নেই কেউ নেই মানে আমি একা যাবো বিশাল 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 কষ্ট হচ্ছিলো মানে দুঃখ হচ্ছিলো একা যাবো এ যদি না আসতো মানে আমার আজকে হেঁটে যেতে তার এখন তিনটে বেজে গেছে মানে এখন যেতে যেতে আমার পাঁচটা বেজে যেত আর পাঁচটার সময় ওইখানে পৌঁছানোর কথা তা এমনি পাঁচটা বেজে যেত তাই মানে বেশি দেরি করা যাবে না তাই অনেক দেরি হয়ে গেছে তো এখন যাব খুলছি তো তারপরে ওইখান থেকে বাস পাবো কখন তারপর যাব আর এখন সাইকেলে যাবো ও সাইকেলটা আবার আমার চালাতে হবে মানে মনে নেই আগে এখন আছি সেই আমাদের ঘুমড়ার বিলের রাস্তায় তো এই চলো সিনেমাটিক শট দেখতে থাকো আর এনজয় করতে থাকো চলো এখন খুলছি এসে যাচ্ছি তো এখন মানে চারটা যাবো তার জন্য বাস বা টিকার জন্য অপেক্ষা করবো দেখি কখন আসে দাঁড়াবো আর এখন বাড়ি চলে যাবে টাটা বেশ আমার এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকতো আর যাচ্ছি চলে তো একা একা দাঁড়িয়ে থাকবো জানি না কখন আসবে দেখা যাক কখন আসে A few moments later. এখন এসে গেছে স্টেশনে তো এখন দাদাকে খুঁজবো দেখি কখন পায় তো দাদাকে রাত্রি খুঁজে নি চারটে বেজে গেছে আস্তে আস্তে চারটে এক ঘন্টা লেগেছে ফাইনালি দাদাকে পেয়ে আছি দাদা এই যে চুপচাপ বসে আছে আর এখন তো আমরা যাবো এখন এসছি দিয়ে এম নাকি আমার মানে ফুটলে যাচ্ছি ফুলে তাই চলো আর এসছি দিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ওইখানে সৌম টম আছে মানে সৌম যার অনেকে পূর্ণ হয়েছে সে ওইখানে আছে আর তার সঙ্গে আরও ভাইরা আছে তো চলো তোমাদের সঙ্গে ওইখানে গিয়ে আর কথা হচ্ছে মাঝরাতে বদনাম হয়েছে মন যেই না চোখে ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল তার নামে তোর ডাকতে গেল মন কি করি A few moments later. ফাইনালি এসে আছি আর আমাদের এই সৌম ভাই মানে সেলিব্রিটি এখন সেলিব্রিটি হয়ে গেছে আমাদের সেলিব্রিটি এই যে মানে মানে এর অন্তপূর্ণ হয়ে গেছে আজকে সেলিব্রেট হবে আর পিছনে ওই যে আছে নাম ভুলে গেছি একটা জানি শুনলাম সবে ভুলে গেছি সব দাদারা মানে সবাই এখানে ব্লগার তো এখন মোটামুটি এই ভাইয়ের সেলিব্রেট করাবে হ্যাঁ কতটা মানে এক্সাইটেড তুই মানে একই হয়েছে আমি এতটা ইয়ে হয়ে যাচ্ছে মানে যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের একই হলে তারা কতটা যে খুশি হয় সেটা তারাই জানে খুবই আনন্দ হচ্ছে আজকে সেই 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 ভিডিওতে বলে বসে খুবই আনন্দ হচ্ছে মানে দেখতে থাকো ব্লগটা খেলে মানে মজা হবে ওরা আগে উঠে পড়ুক কখন কাটবে সে আসে বসে আছে এরা আর ওই সৌম দেখো ওই যে মানে অনেক দূরে এই যে মাঠটা দেখতে পাচ্ছে এই মাঠটা পুরো ঘুরে চলে এসছে এক পাক দিয়ে এসছে মানে ওই ভিডিও করছে তার জন্য পুরো এক পাক ঘুরে এসছে ভিডিও করতে করতে হাঁটতে 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 চলেই গেছে চলেই যাচ্ছে এখন আসছে ওই যে মানে এখনো এসে হয়তো আবার যাবে সৌম ভাই ওই কেকটা কাটবে তো নাকি কেকটা কাটবে না কেকটা
এই যে কেকটা মানে এখানে কি হিন্দি পিন্ডি কি ব্যাংকিং লেখা আছে, অন কি লেখা আছে, আর একটা কি এই যে বেশ মানে বুঝতে পারছি না কি এটা চাইনিজ ভাষা না কি একটা হবে বেশ বুঝতে পারছি না বুঝলে। তো যাই হোক এখন কেকটা কাটা হবে। শোনো ভাই তাড়াতাড়ি অনেক বেজে গেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি। নিজের ভিডিওটা করো তোমার দিকে একটু ঘুরাও। থাম্বনেলের জন্য বুঝলে ছবি তোলা হচ্ছে, থাম্বনেলের জন্য ছবি তোলা হচ্ছে। ওই যে আমাদের ক্যামেরাম্যান, এ কোন দিকে তাকাবো, সোজা আসো সোজা। তোমার কি মিষ্টি লাগছে, তোমার কি মিষ্টি লাগছে, তিতো লাগছে না ঝাল লাগছে, আমার তো তিতো লাগছে ওর বলে ঝাল লাগছে, মালটা পুরো পাগল হয়ে গেছে। মনে তো হচ্ছে না করো, সব মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখো লুকটা মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যেতে হবে বাড়ির দিকে, মানে এখন 5টা বেজে গেছে হয়তো, আর বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আমি আবার রাতে গেলে ভয় করে যেতে, তার জন্য তাড়াতাড়ি যেতে। তো সোম দাদা, এই সবাই টাটা।
দাদা চলো এখন স্টেশনে যাবো, ভ্যানে করে সবাই ভ্যানটা পেয়ে যাচ্ছি, মানে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, আজকে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। তো এখন যাবো স্টেশনে, স্টেশনের থেকে বাসে উঠবো, তারপরে যাবো বাড়ি একা একা। আবার একা একা যেতে হবে, মানে বিশাল 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 কষ্ট, সে একা একা যেতে হবে। ফাইনালি এসে গেছি ফুলশির থেকে, তো এখন বাড়ি যাচ্ছি, মানে এখন আর বেশি কথা বলবো না, বাড়ি যাচ্ছি। আর দাদা না আমাকে মানে অনেকটা দূর দিয়ে গেছিলো বাসে করে, তো দাদা চলে যাচ্ছে আর ভিডিও করতে পারিনি। তো এখন বাড়ি যাবো, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা এখন বিকাল হয়ে গেছে, সূর্য লুকতে থাকে, এই সিরিয়ালে বেলা দেখা যাচ্ছে, মানে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ঘুম চলে এসেছিলো, তো প্রতিদিন এরকম হচ্ছে, মানে কষ্ট কষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য বেশ মানে সেই সকালের থেকে ভিডিওটা এডিট করছি। তো এখন 4 বেজে গেছে, এখন বাড়ি দিয়ে যাচ্ছি, মানে আমার পিসি বাড়িতে গিয়েছিলাম, তো ওদের বাড়ি বসে এডিট করলাম। 4 বেজে গেছে, এখন যাচ্ছি বাড়ি, বেশ মানে এখন আর বেশি কথা বলবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো তখন তারা টেক কেয়ার।